আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে একটি নতুন টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের সাজেশন, এখন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনার্স ফার্স্ট ইয়ার সাজেশন 2021, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, সাবজেক্ট কোড 21110 5, রিপিট অ্যাগেন 21110 5, সেশন হচ্ছে 2019 থেকে 20। আমি শুধুমাত্র পার্ট সি এর সাজেশন দিব। তো দেখো, আমার এখানে 14টা প্রশ্ন সাজেশন করছি বা সাজেস্ট করছি তোমাদের জন্য। তো এখানে 3 মার্কস দেওয়া আছে বা স্টার 3 স্টার দেওয়া আছে। এখান থেকে 3 স্টারগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সেগুলো আগে পড়বা এবং বাদবাকিগুলো পড়ার চেষ্টা করবা বা বেসিক একটা ধারণা নিয়ে যাবা, যাতে প্রশ্ন একটু এদিক সেদিক চেঞ্জ করে আসলে তুমি লিখতে পারো। আচ্ছা, শুরু করি। ফার্স্ট কোশ্চেন, illustrate the image that Shakespeare used to immortalize his friendship in the sonnet 18th. Shall I compare the two a summer's day? Study group study guide page number 30 te paba. Next on number 2, explain the central idea of Milton's sonnets on his blindness. Number 3, discuss Milton's sonnet on his blindness as a sonnet. অর্থাৎ এটা সনেটটা কীরকম, সনেট এটা সেটা নিয়ে ডিসকাস করো, বা সনেট লেখার কৌশল বা সনেটের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকে এটা জানার চেষ্টা করবো ভালোভাবে। নাম্বার 4, হাউ ডাজ রবার্ট হ্যারিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিটরিনেস অফ হিউম্যান লাইফ অন আর্থ? এক্সপ্লেন। নাম্বার 5, comment on Watson's treatment of nature with reference to I wandered lonely as a cloud. Question number 6, elaborate the Victorian spirit as reflected in the poem Ulysses. Question number 7, justify Tennyson's poem Ulysses as a dramatic monologue. Question number 8, comment on the intensity of passion expressed in How Do I Love Thee? Question number 9, comment on Emily Dickinson's treatment of death in Because I Could Not Stop for Death. Question number 10, what types of virtues does Yeats desire from his daughter in the poem A Prayer for My Daughter? Question number 11, describe the uses of imagery in the poem Fern Hill. Question number 12, discuss the theme of childhood in Dylan Thomas' poem Fern Hill. Question number 13, in what sense is Ted Hughes' poem অথবা পোম, এটার উচ্চারণ দুটি হয়, পোম বা পয়েম, পাইকে পোম অ্যাবাউট হিউম্যান ভায়োলেন্স? কোশ্চেন নাম্বার 14, দিস ইজ লাস্ট কোশ্চেন ফর ইউ, ইলুসিডেট অথবা এক্সপ্লেন একই জিনিস দ্য পয়েটস গ্রিফ ইন দ্য পোয়েম লার্নিং গ্রিফ। থ্যাংক ইউ ফর হিয়ারিং মি। আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের দরকার বা কোন কোন বিষয়গুলো তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামত জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং মি অ্যান্ড লিসেনিং মি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।